আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো শাক আনছি, নব্বইটা শাক, আর ওই যে কুবিরা শাক, রসুন, আলু, আবার মাছ আনছি, শিম আনছি। তো এটা কিন্তু আজকের ভিডিও না, দুই তিন দিন আগের ভিডিও রাখছিলাম ভিডিও আমি। তো শাকটি বাস্ত আছে, তো রোজার লাগিয়া সোনার বাবার মুরগি আনছে দুইটা, একটা দেশি মুরগি একটা ফার্মের মুরগি। তো এটিও আমি আবার ইয়া করব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল বাটন দিয়ে বাজিয়ে রাখবেন। মনি মুখ তার বাপ দিয়ে গেলি হুদা খালি। তাড়াতাড়ি হয়েছে কেন? দুজনে কষ্ট দিলে তাড়াতাড়ি হয়েছে, আর একলা করলে দেরি হইলি। একটা মুরগি আনছে আয়তের লেগিয়া, তো আর একটা ফার্ম মুরগি আনছে। সময় ফার্ম মুরগি দি কেন? যে তো আমি গরম পানি বসায় রাখছি, জবাই করে লই এসে তা আমি এটা বাসি। তো এটা জব করে এলাম, জব করে দুটা বাচ্চা মুরগিটা রেখে দিন ফিরিজে পরে রান্না করি। কেন মুরগির চামড়া গলা পাও দিয়া লাউ দিয়া রান্না করতেছি আমি। এটা ডিম সিদ্ধ করতেছি আমি, ডিম রান্না করি। তোমার দেখাইতাম, দাঁড়াও দাঁড়াও দেখাইতাছি। দিশানি তো করে না, দুইটা ডিম সিদ্ধ করতেছি রান্না করবো। আমি গেছিলাম আলু লাগে, আলু আনতে আমি ভুল লাগেছিলাম। দিশান খাবি ভাত? ভাত খাবি? খাবি তো ভাত? কি দিও কি তো গুসুদা? হ্যাঁ গুসুদা তোর তো আলু, তোর ওলা আলু দিব হুদা। আলু খাই দাম খাস না আলু না খাই দাম ভাত। মুরগি এত দিত না, জব করো না লেগে ছোলা ছোলা
লেবু দিয়া টেন দিয়া সময় গুলাই রাখছে ফ্রিজে তো ঠান্ডা হয়ে গেছে ছাড়ো দাও কি তুমি খাইবা দাও এই না মোড়ি না আইলে না আইলে না বউ দাও হলো কাম করো সুমায়া আমার আগে দাওয়া বান্ধিয়ে দিয়েছে আমার আর একটু দিও দেখো খেজুর জিলাপি ওই যে আপেল আপেল দেখ খেজুর নো আগে খেজুর হ্যাঁ দাদা আনছে বিসমিল্লাহ আমার একটু জিলাপি দাও স্যার